পাশাপাশি ইংরেজিকে রাষ্ট্রভাষা করা তাকেও বলেনি। কারণটা কি, ভারতে যে সমস্যাটা হয়েছে, যখন বলা হলো হিন্দি ভারতের রাষ্ট্রভাষা, তখন বলছে ভারতের যে সিভিল সার্ভিসের পরীক্ষা সেটা হিন্দি ভাষায় দেওয়া যাবে। তখন দক্ষিণ ভারতের লোকেরা বললো তাহলে আমরা পরীক্ষা পিছিয়ে পড়বো, তখন তারা দাবি তুলল পাশাপাশি ইংরেজিতে দেওয়ার বিধানও থাকতে হবে। ইন্দিরা গান্ধী যখন ক্ষমতায় আসলেন, জওহরলাল নেহরুর মেয়ে, বিশেষ করে লাল বাহাদুর শাস্ত্রী মারা যাওয়ার পর, এই লাল বাহাদুর শাস্ত্রীর আমলেই কিন্তু এই গোলাগুলিটা হয়েছিল মাদ্রাজে 1965 সনে। তারপরে 65 সনের ভারত পাকিস্তান যুদ্ধের পর সেটা একটু কমে গেল। তারপরে 66 সনের জানুয়ারি মাসে তাসখন্দে লাল বাহাদুর শাস্ত্রী যখন মারা গেলেন, তখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হলেন। তিনি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যেটা 1963 হয়েছিল সেটাকে আবার সংশোধন করলেন, বললেন এখন থেকে ইংরেজি চিরস্থায়ী হবে। যদি মুখে বলা হলো যে হিন্দি ধীরে ধীরে একসময় যখন প্রচারিত হবে সারা ভারতে, তাহলে ইংরেজি তখন তুলে দেওয়া হবে, কিন্তু কখন তুলে দেওয়া হবে, আগে যেমন সীমা ছিল 65 সন পর্যন্ত, সেটা এখন অনন্তকালের জন্য খুলে দেওয়া হলো। এই কথাটা আমি বলছি না বিশেষ উদ্দেশ্য নিয়ে। ভারতের মতো বিশাল দেশে যেখানে স্বাধীনতা আন্দোলনের নেতারা মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, মৌলানা আবুল কালাম আজাদ, সুভাষচন্দ্র বসু, সর্দার প্যাটেল সবাই স্বীকার করেছেন এই দেশে একটিমাত্র রাষ্ট্রভাষা হতে পারে না। এরকম উদাহরণ আছে সুইজারল্যান্ডে। কিন্তু এই যে ভারতে হিন্দিকে রাষ্ট্রভাষা করতেই হবে, এই যে কুমার তুমি, সেটা থেকে ভারতের জনগণ বা ভারতের রাষ্ট্রের উত্তরাঞ্চলের লোকজন সরে গেছে এটা বলা যাবে না। হিন্দি কিন্তু ভারতের সংখ্যাগরিষ্ঠ জনগণের মাতৃভাষা নয়, এমনকি তারা বলছে হিন্দি ভারতের একটা বিশেষ গ্রুপ, 6টি অঙ্গরাজ্যের ভাষাকে একত্রিত করলে শতকরা 30-35 জন লোকের বাড়ির ভাষা হয়। হ্যাঁ, একটা যুক্তি সঠিক। নেতাজি সুভাষচন্দ্র বসু যখন আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন, তিনি ভাষা হিসেবে হিন্দুস্তানিকে নিয়েছিলেন, এটা মনে রাখতে হবে। হিন্দুস্তানি আর হিন্দি এক কথা নয়। আমি এই কথাটা বললাম এই জন্যে, ভাষার ক্ষেত্রে রাজনীতিতে দুটা প্রশ্ন আছে। ভাষানীতি মানে হচ্ছে কোন ভাষায় কোন অক্ষরে আপনি লিখবেন, তারপরে সেই ভাষার মধ্যে অজস্র রীতি থাকে, আপনি কোন রীতি গ্রহণ করবেন। আপনারা অনেকে জানেন আমি ছোটখাটো লেখক, অল্প স্বল্প লিখে থাকি, তো আমি ইত্তেফাক পত্রিকার মতো মাঝে মাঝে সাধু ভাষায় বাংলা লিখি। লোকে আমাকে জিজ্ঞেস করে আপনি সাধু ভাষায় লেখেন কেন, তা আমি সেই পণ্ডিতকে জিজ্ঞেস করলাম আপনাদের দেশের সংবিধান কোন ভাষায় লিখিত, তারা উত্তর দিতে পারে না, তো বলে না এটা সংবিধান তো সংবিধানের ভাষা। আমি সংবিধান যে ভাষার লিখিত সেটাতে আমি দেখলে আপনার অসুবিধাটা কোথায়, না কোথাও একটা অসুবিধা আছে, তার মানে ভাষা রীতির প্রশ্ন আছে। এখন যে বাংলা ভাষা রীতি আমরা চালু করেছি, এই যে বিভিন্ন রেডিও স্টেশন আপনারা চালু করেছেন, আমরা তো অসীম স্বাধীনতা দিচ্ছি, সেইখানে ভাষা যেভাবে ব্যবহার হচ্ছে তাতে অনেকের অস্বস্তি আছে। আমার অস্বস্তি হয়, আমি তো রেডিও বন্ধ করে দেই, কান মলে দেই, কারণ এইটা ভাষা শোনা যায় না। আগে হিন্দি ভাষার সংবাদ, প্রচারিত সংবাদ শুনলে স্বয়ং জওহরলাল নেহরু রেডিও বন্ধ করে দিতেন। হ্যাঁ, আমি উদ্ধৃতি দিয়ে বলতে পারি আপনাকে কখন কোথায় তিনি এটা বলেছেন, পার্লামেন্টের বক্তৃতায় উনি বলেছেন 1959 সনে, যে এটা কি ভাষা করতেছে তোমরা, হিন্দি ভাষাটা এখন শুধুমাত্র উৎসাহের কারণে ধর্মীয় সাম্প্রদায়িকতা এবং ভাষার সাম্প্রদায়িকতা দুটাকে একত্রিত করলে যে বিস্ফোরক পদার্থ তৈরি হয় ভারতে সেটা হয়েছে। আমরা পাকিস্তানেরটা জানি, এখন পাকিস্তান কি করেছে, 8টি ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে পাকিস্তানে, এখনকার পাকিস্তানে, কিন্তু ওই সময় বাংলাকে তারা স্বীকৃতি দিতে চায়নি। ভারতও শেষ পর্যন্ত সেই নীতিতে আসতে বাধ্য হচ্ছে। এই হচ্ছে আমার অনুরোধ। ভাষা নীতির ক্ষেত্রে আমি দুটো কথাই শুধু বলবো, একটা হচ্ছে কোন ভাষা, আপনি মাতৃভাষা ছাড়া পৃথিবীতে কোথাও সর্বসাধারণের মধ্যে শিক্ষার বিস্তার হয়নি, কিন্তু আমাদের দেশের বড় লোকেরা এখন বলছে ইংরেজির মাধ্যম যদি না হয় তাহলে আমরা পৃথিবীর সাথে সংযোগ হারিয়ে ফেলবো। এ কথা বিশ্বাসযোগ্য প্রথমে মনে হয়, কারণ এটা বলছে যারা তার তো বড় লোক। হ্যাঁ, ধনী, আচ্ছা সাইজে বড় বললাম আমাকে স্যার। তো এখন আমাদের দেখতে হবে যে কি এখনো এইটা থেকে অত্যন্ত লজ্জার কথা নয়। আমরা তো নানা রকমের সরকারি ক্রেডিটের কথা বলছি, বাচ্চু ভাই আমরা শুনতেছি আমাদের দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে, কিন্তু আমাদের দেশ মধ্যম শিক্ষার দেশে পরিণত হয় নাই। আমরা এখনো শতকরা 100 ভাগ লোককে প্রাথমিক শিক্ষা দিতে পারিনি, এবং যারা মনে করছেন ইংরেজি মাধ্যমে যদি শিক্ষা বিস্তার করি পৃথিবীর এই পথে আলো জ্বেলে পৃথিবীর ক্রমমুক্তি হবে, আমি তাদের অপেক্ষায় আছি। যে এখনো আমাদের দেশে নিরক্ষরতার হার সরকারি হিসাবে শতকরা 40 কেন? আমার জন্ম চট্টগ্রাম জেলার দক্ষিণে কক্সবাজার জেলায়, আমার জেলায় নিরক্ষরের সংখ্যা শতকরা 61 জন। নিরক্ষর মানে যে নাম লিখতে পারে না। আর যদি আপনি বলেন প্রথম আলো পত্রিকা পড়াটাই
সাক্ষরতার নিদর্শন, তাহলে দেখেন এই দেশের কত লোক পড়তে পারে, 15 কোটি 45 লক্ষ লোক এ দেশে নিরক্ষর আছে। না ধরেন প্রথম আলো পড়তে না পারলে আপনি স্বাক্ষর নন, মাত্র 55 লক্ষ লোক প্রথম আলো পড়ে। তো সেই জন্য বলছি যে ভাষা রাজনীতি বহু প্রকারের আছে। প্রথম আলো যে ভাষা রাজনীতি করছে সেটা না বললে আমি বক্তৃতা শেষ করতে পারবো না। প্রথম আলো আনন্দবাজার পত্রিকা মিলাইয়া দেখেন একই ভাষা নীতি অনুসরণ করছে, রীতি নয় নীতি। উচ্চারণ ত্রুটি হয় আমার, আমি চাট গেয়া লোক বাংলা ঠিকভাবে বলতে পারি না। আরেকটা হলো আমাদের বাংলা একাডেমি এবং পশ্চিমবাংলা বাংলা একাডেমি, ভারতের দুইটা একাডেমি আছে, একটা হচ্ছে পশ্চিমবঙ্গে 1987 সনে তৈরি হয়েছে, এটা নাম কি পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি। দিল্লিতে একটা আছে, এটার নাম কি সাহিত্য একাডেমি, আর আমাদেরটা একাডেমি। এই তিনটা তিন রকম হলো কেন? তিনটাই বাংলা ভাষা লিখছি, কারণ হচ্ছে এই শব্দটা গ্রিক শব্দ, এখন বাংলায় গ্রহণ করার সময় আমরা যে যে বানানে গ্রহণ করেছি। আমরা আগে তখন একাডেমি দীর্ঘকে দিয়ে দীর্ঘদিন লেখা হয়েছে, এখন আমরা হ্রস্বকে দিয়ে লিখছি। বাংলা একাডেমি 1972 সনেও বাংলা লেখা হয়তো ম দিয়ে, ব আকার ম ল আকার, অনেকদিন তারা এটা প্রতিরোধ করেছেন, পরে তারা অনুস্বর গ্রহণ করেছেন। আমি আরেকটা গল্প বলি, ওই যে কংগ্রেস লেজিসলেটিভ পার্টি যে 1950-এর আগে 1948 সনে সিদ্ধান্ত নিয়েছিল, 77 এবং 78 ভোটে ঢাকাতে এরকম একটা নাটক হয়েছিল, বাংলা শব্দটির বানান উঁ দিয়ে লেখা হবে না অনুস্বর দিয়ে লেখা হবে, বাংলাদেশ ভাষা সমিতিতে ভোটাভুটি হয়েছিল। আমি এখন ভুলে গেছি দুর্ভাগ্যবশত অথবা সৌভাগ্যবশত যে কতজন সদস্য ওখানে ছিলেন, কিন্তু তারাও সমান ভাগে বিভক্ত হয়ে গেছিলেন, ধরেন 34 জন, এদিকে 17 এদিকে 17, সভাপতি ছিলেন ডক্টর আহমদ শরীফ। তখন ওনার কাস্টিং বোর্ডে নির্ধারিত হয় বাংলা বানান উঁ দিয়ে লেখা হবে। তারা বহুদিন প্রফেসর আবুল কাশেম ফজলুল হক এখনো উঁ দিয়েই লেখেন, এদিকে সংবিধান যে অনুচ্ছেদ দিয়ে বাংলা লিখেছে সেটা তারা ভুলে গেছেন। বাংলাদেশে বহু রকমের রাজনীতি আছে, আমি এটা ছোট রাজনীতির কথা বললাম, ভাষাও রাজনীতি, বানানের রাজনীতি আছে, ভাষার রাজনীতি আছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে কি মাধ্যমে বাংলা পড়ানো হবে, 1952 সনের ভাষা আন্দোলনের দাবি ছিল বড় দুটো, যে সরকারি চাকরির পরীক্ষা বাংলায় দেওয়ার ব্যবস্থা থাকতে হবে। ভারতেও তাই, আমরা পরীক্ষা হিন্দি মাধ্যমে দেব না, আমরা বরং ইংরেজি মাধ্যমে দেব, এটা হলো তামিলদের দাবি, অন্যান্য প্রদেশের দাবি আমরা বাংলাতে দেব। আজকে জানেন ভারতে বাংলার কি অবস্থা, অন্যান্য ভাষার কি অবস্থা, আমি বেশি ভারতের বদনাম করতে দাঁড়াই নাই, এখানে ভারতপন্থী অনেক বন্ধু আছেন, আমি তাদের প্রতি সম্মান রেখে বলছি যে ভারতের কাছ থেকে শেখার আছে আমাদের অনেক। পাশে আসামের ভাষার রাজনীতি দেখেন, সেখানে তারা বাংলার বিরুদ্ধে সংগ্রাম করছে, রাজনীতির অনেক স্তর আছে। আজকে 20 মিনিট সময় আমি এখানে পার করে ফেলেছি, আর বেশি বলা যাবে না, শুধু আমি যেটুকু যোগ করতে চাই, আমাদের ভাষার ইতির একটা রাজনীতি আছে, ভাষার বানানের একটা রাজনীতি আছে, কিন্তু ওইগুলো নিয়ে আমি বলবো না, শুধু একটা কথা বলে শেষ করি, আমাদের উচ্চশিক্ষার মাধ্যম বাংলায় হবে এটা আমরা দাবি তুলেছিলাম কখন, এটা ব্রিটিশ আমলে। আপনি জানেন ব্রিটিশ আমলে ম্যাট্রিক পরীক্ষা 1940 সন পর্যন্ত বাংলায় দেওয়া যেত না, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম বাংলায় প্রবেশিকা পরীক্ষা দেওয়ার অনুমতি দেন 1940 সনে প্রথম, কিন্তু 30 বছর পার হওয়ার পর বাংলাদেশে আসছি আমরা এখন, মানে 1971 হয়েছে ওই থেকে 30 বছর পর। এখন আমরা নানা মিডিয়ামে পরীক্ষা দিতে পারি, কিন্তু দেশের এখনও সংখ্যাগরিষ্ঠ ছেলেমেয়েরা বাংলা মিডিয়ামে পড়ে, কিন্তু তখন দাবিগুলো কি, বাংলা উচ্চ শিক্ষার উপযোগী পাঠ্যপুস্তক নেই, তো নেই কেন? বাংলাদেশ স্বাধীন হওয়ার 45 বছর পরেও আমরা 1952 সনে সেই দাবি পূরণ করতে পারিনি, অর্থাৎ বাংলায় বসে উচ্চশিক্ষা দেওয়া যায় না, এই জন্য আমরা বিদেশ থেকে বই আমদানি করতে পারি, অনুবাদ করতে পারি, সব যুক্তির শেষ যুক্তি হচ্ছে আমরা বাংলায় পড়াতে পারি না। সেই জন্য বললাম যে বাংলাদেশ স্বাধীন হয়ে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা করেছে। এখন জিজ্ঞেস করি, আমাদের যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এগুলি কি রাষ্ট্রের ভিতরে না রাষ্ট্রের বাইরে? আমি আপনাদের প্রথমে জিজ্ঞেস করলাম, ঢাকা শহর কি রাষ্ট্রের ভিতরে না রাষ্ট্রের বাইরে? আপনারা রাস্তায় হাঁটেন, আমাদের ভাষার মাস হচ্ছে ফেব্রুয়ারি, এখন তো আজকে কত, 1 এপ্রিল, এখন তো আমরা ভাষার মাসে নাই, এখন আমরা বোবার মাসে এসেছি কিনা জানি না, আমরা তো বলতে এখন বলা যাবে না। আপনি রাস্তায় হেঁটে আমাদের সাংবাদিক বন্ধুদের আমি অনুরোধ করি, আপনি গুনে দেখেন আমাদের বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানে, আমাদের বড় বড় হাসপাতালে, তাদের যে সাইন তা বাংলায় নাই কেন? আপনারা সাংবাদিকতা যারা করেন, আপনারা জানেন প্রধানমন্ত্রীর ছবি কোথায় ছাপতে হবে, বিরোধী দলের নেত্রীর কোথায় ছবি ছাপতে হবে, যদি কোনো বিরোধী দলের নেত্রী থাকে তাকে আপনি এটাকে প্রোটোকল বলে কোন দিকে ছাপবেন, এখন সাইনবোর্ডে কতটুকু বাংলায় লিখবেন, ওই টাইপের ফন্ট কত হবে,
এবং ইংরেজি লিখবেন সেটা একটা মাপ আছে। আপনি দুনিয়ার যে সমস্ত সভ্য দেশে গেছেন, একটা সভ্য দেশ ধরি, বেশি দূরে নয়, থাইল্যান্ড।